বেআইনি ভাবে পাচার করার সময় কয়লা ভর্তি তিনটি লরি বাজেয়াপ্ত করলো পুলিশ। ঘটনায় তিনজন কয়লা পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। পশ্চিম বর্ধমান থেকে কয়লাগুলি মালদা নিয়ে যাওয়া হচ্ছিল। আজ ভোররাতে রানীগঞ্জ মোড়গ্রাম 14 নম্বর জাতীয় সড়কের ওপর বীরভূমের রামপুরহাট থানার সাংঘাটা ব্রিজের কাছে কয়লা ভর্তি লরিগুলি আটক করে রামপুরহাট থানার পুলিশ। তিনটি লরি থেকে আনুমানিক 75 টন কয়লা বাজেয়াপ্ত করা হয়েছে। এটা যাচ্ছিল তোমার মালদা। কতগুলো গাড়ি ছিল? এই ছিল তোমার একটি দুটি তিনটি ছিল। ব্যুরো রিপোর্ট, শাইন টিভি 24x7।